দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করার পাশাপাশি আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি খালেদা জিয়াকে মুক্তি করতে পারবেন কি না সে আশা এখনও বিএনপি ছাড়েনি খালেদা জিয়া মুক্তি পাবেন আশা করে এক ধরনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি আবার বিচারাধীন চৌত্রিশ মামলার বেড়াজালে তিনি মুক্তি না পেলে বিকল্প প্রস্তুতিও নিচ্ছে বিএনপির নীতি নির্ধারকরা এক্ষেত্রে দলের চেয়ারপারসন নির্বাচনে অংশ নিতে না পারলে এবং প্রচারে অংশগ্রহণ করতে না পারলে পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান নির্বাচনে অংশগ্রহণ করবেন দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে খালেদা জিয়া আগামী আটই উচ্চ আদালতের মামলার শুনানিতে জামিন না পেলে আসন্ন রমজান মাসে শাশুড়িকে দেখতে দেশে আসবেন জোবায়দা এ সময় তিনি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন কিছুদিন দেশে থাকার পর তিনি আবার লন্ডন ফিরে যাবেন তবে নির্বাচনের আগে আবার দেশে ফিরে আসবেন এবং বিএনপির পক্ষে নির্বাচন প্রচারে অংশ নেবেন ডাক্তার জোবায়দা রহমান এ বিষয়ে লন্ডন যাওয়ার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমেদ বলেন তারা এই মুহূর্তে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির আইনি লড়াইয়ের জন্য ব্যস্ত তারা আশা করছেন বেগম জিয়া খুব শীঘ্রই জামিন পাবেন নির্বাচনী প্রচারে জোবায়দা রহমান দেশে আসবেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন পরিস্থিতি বলে দেবে তিনি আসবেন কিনা একই সঙ্গে ব্যারিস্টার মদুদ আহমেদ বলেন বিএনপি নেতাকর্মীসহ দেশবাসীর কাছে ডক্টর জোবায়দার রহমানের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে